হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদু সমুদ্দিন খন্দকার, জে ক্যাপ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু টু ওয়াই ইউজ রিপ্লেস অ্যান্ড সাবস্টিটিউট টেক্সট ফাংশন অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে দুইটা ওয়েতে রিপ্লেস এবং সাবস্টিটিউট টেক্সট ফাংশন ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা দেখব কি যে আমাদের টেক্সট ফাংশনের মধ্যে থেকে যে রিপ্লেস এবং সাবস্টিটিউট যে টেক্সট ফাংশন দুইটা আছে, এটা কিভাবে আমরা দুইটা ওয়েতে ইউজ করতে পারি সে বিষয়টা দেখব। এখন প্রথম আমরা দেখব রিপ্লেস ফাংশনটা। তো রিপ্লেস ফাংশনটা আমরা এখান থেকে ইউজ করার জন্য প্রথম ওয়েটা কোনটা, আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে করব। বাস তারপর আমরা আমাদের এই ফর্মুলা টেপ থেকে যে আমরা সরাসরি ফাংশন থেকে ঢুকে দেখব। এখন ম্যানুয়ালি কাজটা করার জন্য এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে কোনো ফাংশন বা ফর্মুলা লেখার আগে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। দেওয়ার পরে এখানে আমরা লিখবো আর ই পি। আমরা আর ই পি লেখার সাথে কিন্তু এই যে রিপ্লেস ফাংশনটা প্রথমে চলে আসছে। তো এই ফাংশনটার কাজটা কি, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, আমরা এটা বললেই বুঝতে পারবো। তো এটা কি বলছে, রিপ্লেস পার্ট অফ এ টেক্সট সিস্টেম উইথ এ ডিফারেন্ট টেক্সট সিস্টেম। তাহলে কি বলছে, এখানে আপনি রিপ্লেস করবেন আপনি একটা টেক্সট সিস্টেমের কোনো একটা অংশকে রিপ্লেস করবেন উইথ এ ডিফারেন্ট টেক্সট সিস্টেম। আপনি ডিফারেন্ট কোনো টেক্সট সিস্টেমের সাথে কি করবেন, আপনি টেক্সট সিস্টেমটাকে আপনি এখানে রিপ্লেস করতে পারবেন। তো এই বিষয়টা বলছে। তো এখান থেকে এখন তো এই ফাংশনটা নিয়ে আসার জন্য আমরা এখন ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা আমরা টেপ প্রেস করলে বাস ফাংশনটা চলে আসলো। আসার পর এখানে এই ফাংশনের মধ্যে কী কী বিষয়গুলো করতে হবে, এই যেগুলো বলা আছে। ফাংশন আসার পরে ওল্ড টেক্সট প্রথমে আমাদের কী দিতে হবে, আমাদের যে ওল্ড টেক্সটটা যেটার মধ্যে আমরা কী করবো রিপ্লেস করবো। তাহলে ওল্ড টেক্সট কোনটা, আমার এই যে এটা আমি দিব, এটা আমি এখানে রিপ্লেস করবো। তাহলে আমার এই নামটা এখানে আমি ক্লিক করলাম, বাস এই টেক্সটের পরে এখানে আমাকে কী দিতে বলছে, কমা। তাহলে এখন কমা দেওয়ার পরে স্টার্ট নাম। তাহলে এখন আমার এখানে কি আমার স্টার্ট করতে হবে যে কোন জায়গায় আমি কি করব, আমি রিপ্লেসটা করব, সেই জায়গাটা আমাকে স্টার্ট করে দেখাই দিতে হবে। তো এখান থেকে স্টার্ট নাম আপনি কি শুরু থেকে করবেন, না আপনি এইভাবে দেখা গেছে আপনার সিরিয়াল আসার পর আপনি কোন জায়গা থেকে করবেন। যেমন আমি যদি চাই যে এখন কি করব, এখান থেকে ধরুন আমার উদ্দিন যেটা আছে এইটা আমি এখানে চেঞ্জ করব, রিপ্লেস করব। তা সেই ক্ষেত্রে এই উদ্দিনের ইউটা কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা আপনি এখান থেকে দেখাই দিতে হবে। তাহলে আমি যদি আসি 1 2 3 4 5 6 স্পেসে একটা ক্যারেক্টার, 6-এর পরে 7 ক্যারেক্টারের জায়গায় এখানে কি আছে, আমার ইউটা আছে। তো এই যে 7 ক্যারেক্টারের জায়গায় ইউ আছে, তাহলে এখানে আমাকে স্টার্ট নামে কি লিখতে হবে, 7 লিখতে হবে, 7 লিখতে হবে। বাস লেখার পর এখন আমি কমা দিব, কমা দেওয়ার পরে নাম ক্যারেক্টার। তো এখানে এই নাম ক্যারেক্টার এখানে কি বলছে যে এখানে যে আমি রিপ্লেসটা করব, সেটা এখানে কি আমি এই যে 7 নম্বর থেকে যে শুরু হবে সেই ক্ষেত্রে আমি কয় ক্যারেক্টার রিপ্লেস করব, সেটাকে আমি টোটাল উদ্দিনটা রিপ্লেস করব না ইউটা আমি রিপ্লেস করব। যদি আমি এখানে ধরেন যে শুধু ইউটা রিপ্লেস করি, তাহলে আমি কি দেখা দিলাম যে 1, আমি এখানে 1 দেখা দিলাম। তাহলে 1 দেখালে কি হবে, শুধু ইউটা রিপ্লেস হবে। তো এখন এই যে ইউটা রিপ্লেস হবে এটার জায়গায় এখন আমি কমা দেওয়ার পরে নিউ টেক্সট হিসাবে কি লিখব। তো আমার যে এই 7 ক্যারেক্টারের আমার যেখানে শুরু হবে ইউ, এই ইউ থেকে যে শুধু ইউটা আমাকে রিপ্লেস হবে সেই ক্ষেত্রে ইউর জায়গায় আমি এখানে কি লিখবো সেটা আমাকে এখানে লিখতে হবে। তাই লেখার জন্য এখানে আমি কি করব, এখানে ডাবল কোট শুরু করব। ডাবল কোট দেওয়ার পরে এখন ইউর জায়গায় ধরেন আমি কি লিখলাম, ধরেন এখানে আমি জাস্ট দেখানোর জন্য ধরেন এম লিখলাম। তারপর আমাকে ডাবল কোট শেষ করতে হবে। বাস করার পরে এখন এই ফার্স্ট ব্রেকেটটা আমরা এখানে ক্লোজ করতে পারি, বাস ক্লোজ না করলেও এক্সেল অটোমেটিক্যালি ক্লোজ করে নেয়। বাস আমরা ধরেন এখানে ক্লোজ করে দিলাম, তারপর এখন এন্টার চাপ দেই। এখন কিন্তু ধরেন এখানে এই যে জসিম, এখানে ধরেন যে আমার উদ্দিনের জায়গায় এখানে কি গেছে, এই ইউর জায়গায় এম চলে আসছে, এটা কিন্তু চলে আসলো এখানে ইউ জায়গায় এম আসে পরে খান চলে আসছে। তাহলে এখন ধরেন আবার এখানে যদি আমরা চাই, এখানে আবার ধরেন ডাবল ক্লিক করলাম। বাস করার পরে এখন আমি এই যে এখানে যে যেটা দিলাম স্টার্ট নাম 7 উদ্দিন থেকে শুরু হবে ইউ থেকে, তো এখানে তুমি 1 না দিয়ে এখানে আমি কি দিলাম, ধরেন আমি কয় ক্যারেক্টার এখানে রিপ্লেস করব, আমি দিলাম এখানে 2 4 5। তাহলে এখানে আমি কি দিলাম, ধরুন 5 দিলাম। 5 দিয়ে কি হবে, এখানে আমাকে এখানে এই যে উদ্দিনের যে 5টা ক্যারেক্টার আছে এই 5টা ক্যারেক্টার রিপ্লেস করব। তো সেই ক্ষেত্রে 5 দেওয়ার পরে এখন আমি এম এর জায়গায় কী লিখব, উদ্দিনের জায়গায় ধরেন এখানে লিখলাম, এখানে লিখলাম কি ধরেন হোসেন, এখানে হোসেন লিখলাম। বাস আমার কি হয়ে যাবে, এই যে এখানে যে আমার 7 ক্যারেক্টার, এই যে এখানে স্টার্ট নামে যে 7 উদ্দিনের ইউ থেকে শুরু করে আমার 5 ক্যারেক্টার, এই 5 ক্যারেক্টার পর্যন্ত কি চলে আসবে, হোসেন চলে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে 5 ক্যারেক্টার হোসেন চলে আসবে, এটা দেওয়ার পর এন্টার চাপ দেই। এখন ধরেন আমার এই যে 5 ক্যারেক্টার দিয়ে কি চলে আসছে, হোসেন। এই যে এখন উদ্দিনের জায়গায় মানে এটা 5 ক্যারেক্টার ছিল, তার ভিতরে জসিম হোসেন খান চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি রিপ্লেসের বিষয়টা এখানে বলতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। এখন পরেরটা আমরা আবার দেখি, দেখার জন্য সেম ভাবে আমরা ইকুয়াল দিয়া আমরা লিখি রিপ্লেস। লেখার পর আমরা টেক্সট প্রেস করলাম।
তারপর এখান থেকে আমরা ওল্ড টেক্সট এই যে এখানে ওল্ড টেক্সটটা সিলেক্ট করে দিলাম, তারপর আমরা কমা দিব স্টার্ট নাম। তাহলে স্টার্ট নামের থেকে আমরা এখানে কোন জায়গা থেকে শুরু করব, স্টার্ট নাম্বার আমাদের কোন জায়গায় থেকে আমাদের কি রিপ্লেসটা শুরু হবে, তাহলে এখন আপনাকে শুরু থেকে করবে না কোন জায়গা থেকে। তাহলে আমি স্টার্ট নাম দিলাম কত, যে আমার এখানে যে এই এলটা চেঞ্জ হবে। তা সেই ক্ষেত্রে এখানে আমার এলটা কোন কোন ক্যারেক্টার সে বরাবর আছে, আমি প্রথম থেকে যদি করি ওয়ান টু স্পেস একটা ক্যারেক্টার, তাহলে থ্রি, আর এলটা আছে আমার চার নম্বরে আছে, তাহলে আমার কত নম্বর ক্যারেক্টার এলটা আছে এখানে এক দুই তিন স্পেস একটা ক্যারেক্টার, এলটা আছে চার নম্বরে, তাহলে আমি এখানে ফোর দিয়ে কমা দিব। তারপরে নাম্বার ক্যারেক্টার আমার এখানে এল যে চার নম্বর ক্যারেক্টার আছে, এখন আমি কি শুধু এলটাই চেঞ্জ করব না এখানে পুরো লাইফটা চেঞ্জ করব, তাহলে পুরো লাইফটা যদি চেঞ্জ করি তাহলে কত ক্যারেক্টার আছে এখানে এক দুই তিন চার পাঁচ, এখানে পাঁচ ক্যারেক্টার আমার চেঞ্জ হবে। তাহলে আমি ফাইভ দিলাম, দেওয়ার পর কমা দিয়ে নিউ টেক্সের জায়গায় কী হবে, এখানে আমি ডাবল কোট দিয়ে নিউ টেক্সের জায়গায় লাইফের জায়গায় পরিবর্তে কী হবে, আমি লাইফের জায়গায় দিলাম, এখানে মনে করেন যে কী হবে দেখলাম হেলথ এটা হবে, তারপর ডাবল কোট শেষ, বাস। এখন আমাকে আমরা ব্রেকেটটা ক্লোজ করলে পারি, না করলে ফার্স্ট ব্রেকেট অটোমেটিক ক্লোজ করে নেয়। এখন আমি এন্টার চাপ দিই, এই দেখেন চলে আসছে এখানে লাইক্সের পরিবর্তে কি হি হেল্প মি। এখন যদি আমি টান দিই এবার নিচ দিকে টান দিলে ধরেন যে পরে যেগুলো থাকবে এরকম এই যে সেগুলো অটোমেটিক চলে আসবে, এই পরে লাইক্সও হেল্প ইউজ চলে আসছে, এইভাবে কিন্তু কাজটা করে। তাহলে এখন যদি মনে করেন এখানে এই যে আমি যেটা দেখালাম যে এখানে কত ক্যারেক্টার, পাঁচ ক্যারেক্টার, এই যে এখানে পাঁচ ক্যারেক্টার চেঞ্জ হয়ে কি হেল্প হয়েছে, এখন পাঁচের জায়গায় যদি মনে করেন আমি কী দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ওয়ান ক্যারেক্টার, পাশের জায়গায় আমি এখানে দিয়ে দিলাম ধরুন যে কি ওয়ান, ফাইভ বাদ দিয়ে আমি ওয়ান ক্যারেক্টার চেঞ্জ করবো। আর এখানে কী হবে এলের জায়গায় আমি এখানে কী দিয়ে দিলাম, ধরুন এলের জায়গায় হবে আমি দিয়ে দিলাম ধরুন কি এলের জায়গায় দিয়ে দিলাম এম, বাস। এখন আমি এন্টার চাপ দিই, এখন ধরুন হি লাইক্সের জায়গায় হি মাইক্স নিয়ে চলে আসছে, শুধু আমি এলের জায়গায় এম দিছি। তাহলে এখানে এইভাবে ধরুন আপনার এখান থেকে এই রিপ্লেস ফাংশনের বিষয়টা ইউজ করতে পারেন। তো সেটা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম, এভাবে ম্যানুয়ালিভাবে আমরা ফাংশন লিখে কাজটা করতে পারি। এখন সেম কাজটা ধরুন আমরা ইচ্ছা করলে আরেকভাবে করতে পারি, সেটা কীভাবে, আমরা এগুলো ডিলিট করে দিলাম, করার পর এখানে কার্সর রাখি, তারপরে চলে আসবো আমরা ফর্মুলা টেবে, ফর্মুলা টেবে আসার পর আমরা এই যে টেক্সট এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে এখানে প্রপারের পরে আছে রিপ্লেস, আমরা রিপ্লেসে ক্লিক করলাম, পাস করার পর এখানে এই যে এখানে ওল্ড টেক্সট, তাহলে প্রথমে ওল্ড টেক্সট আমরা ওল্ড টেক্সটটা সিলেক্ট করে দিলাম, করার পর স্টার্ট নাম, তাহলে আমাদের কোন জায়গা থেকে শুরু হবে তাহলে আমরা সেটা দেখাই দিই। স্টার্ট নাম আমরা দিলাম যে কি এখানে কী চেঞ্জ করবো, ধরুন আমরা ওয়ান টু থ্রি কোন জায়গা থেকে শুরু হবে, ধরুন এসটা, এই এসটা চেঞ্জ করবো, তাহলে এক দুই তিন, তাহলে এসটা শুরু আছে কত এখানে আমরা থ্রি, বা থ্রি দেখা দিলাম। তারপরে নাম্বার ক্যারেক্টার, তাহলে এস থেকে শুধু কি এসটাই চেঞ্জ হবে নাকি এস থেকে এস আই এম পুরোটাই চেঞ্জ করবো, তাহলে আমরা কয়েকটা চেঞ্জ করবো, একটা দুইটা তিনটা, এস থেকে শুরু করে একটা দুইটা তিনটা, তাহলে আমরা এখানে নাম্বার ক্যারেক্টার দেবো কত থ্রি, থ্রি দিব, কারণ এস থেকে এস আই এম এ তিনটাই চেঞ্জ হবে, এই কারণে থ্রি দেখালাম। তারপর নিউ টেক্সট, নিউ টেক্সটের ভিতরে এস আই এম এর জায়গায় কী লিখবো, আমি এস আই এম এর জায়গায় লিখলাম মনে কি যে লিখলাম ধরেন ইউ পি এম, জাস্ট একটা কিছু লিখলাম, বাস এখন কি এস আই এম এর জায়গায় ইউ পি এম চলে আসবে, বাস এবার দেখানোর পরে আমরা ওকেতে ক্লিক করি, বাস এখন ধরেন দেখে তো চলে আসলো, তাহলে যে জে এর পরে এই যে এস আই এম এর পরিবর্তে কি ইউ পি এম চলে আসছে, তারপরে উদ্দিন খান, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইভাবে কাজটা করতে পারি আমরা। এখন ধরেন যে কী করবো আমরা পরেরটা দেখি সেমভাবে, আবার আমরা টেক্সট চলে আসি, আসার পর রিপ্লেসে ক্লিক, বাস এখন এখানে ওল্ড টেক্সট, তাহলে এখন আমরা কী দেখাবো এই ওল্ড টেক্সট দেখালাম, দেখানোর পর স্টার্ট না, তাহলে কোন জায়গা থেকে শুরু হবে এখানে, আমি এখানে দিব কোন জায়গা থেকে ধরেন আমার যে প্রথমে, তাহলে এখানে স্টার্ট নাম আমার শুরু থেকে হবে, তাহলে আমি কী দিব ওয়ান, যে আমার যে হিজ এটা আছে এটা থেকে শুরু হবে, তাহলে এই শুরু এক নম্বর ওয়ান দিলাম। তারপরে এখানে কি নাম্বার ক্যারেক্টার, তাহলে কয়টা ক্যারেক্টার রিপ্লেস করবো আমি, তাহলে দিলাম যে হি, তাহলে দুইটা ক্যারেক্টার রিপ্লেস করবো আমি, টু দেখাই দিলাম, তাহলে এক নম্বর থেকে শুরু হবে মানে এইচ থেকে শুরু হবে, এবং এইচ থেকে শুরু করে কয়টা ক্যারেক্টার রিপ্লেস হবে দুইটা, তার মানে হিটা রিপ্লেস হবে দুইটা। তারপর এখানে নিউ টেক্সট হিসেবে কি টেক্সট লিখবো, হেয়ার পরিবর্তে আমি লিখলাম, এখানে হেয়ার পরিবর্তে লিখলাম ধরুন যে কি হাসান, তো হেয়ার পরিবর্তে কী হবে চেঞ্জ হয়ে হাসান চলে আসবে নিউ টেক্সট হিসেবে, বা সেটা দিয়ে আমরা এখন ওকেতে ক্লিক করি, এই দেখেন এখানে হেয়ার পরিবর্তে কিন্তু চেঞ্জ হয়ে কী চলে আসছে হাসান, হাসান লাইকস মি। এখন যদি আমি নিচে টান দিই সে যে পরেরগুলো কিন্তু হাসান লাইকস মি চলে আসছে, মানে আপনি যাই লেখা দেবেন সেটা আসবে, আমি জাস্ট দেখানোর জন্য হাসান লিখলাম এইভাবে। তাহলে এইভাবে আপনারা এখান থেকে যায় টেক্সট ফাংশন থেকে যায় সরাসরি আমরা কী করতে পারি, আমাদের রিপ্লেসের কাজটা করতে পারি। তাহলে দুইটা ওয়েতে কিন্তু আমরা রিপ্লেস ফাংশনের বিষয়টা দেখলাম। এবার আমরা দেখবো যে আমাদের পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন টেক্সট ফাংশন কি সাবস্টিটিউট। এখন সাবস্টিটিউট ফাংশনটা কীভাবে কাজ করে এবং এখন আমরা যদি সাবস্টিটিউট বিষয়টা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে রিপ্লেস এবং সাবস্টিটিউট ফাংশনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, আমরা কিন্তু সাবস্টিটিউট ফাংশনটা করলে ইজিলি বুঝতে পারবো। তো এখন আমরা সাবস্টিটিউট ফাংশনের বিষয়টা দেখার জন্য এখন আমরা প্রথমে ম্যানুয়ালি টাইপ করে করব, তাই করার জন্য এখন আমরা কার্সর রাখি, রাখার পর এখন আমরা ইকুয়াল সাইন দিব,
তারপর আমরা লিখি সাবস্টিটিউট, এই যে লেখার সাথে সাথে চলে আসছে। আসার পরে এই ফাংশনের কাজটা কি? রিপ্লেসেস এক্সিস্টিং টেক্স উইথ নিউ টেক্স ইন এ টেক্স স্ট্রিং। তো এখানে কি বলছে যে আমাদের যে এখানে এক্সিস্টিং যে আমাদের টেক্সটগুলো থাকবে সেই টেক্সটের মধ্যে থেকে আমরা নতুন টেক্স এখানে রিপ্লেস করার মাধ্যমে কি করতে পারি, আমরা একটা টেক্স স্ট্রিং এখানে আমরা নিতে পারি। তো এই বিষয়টা বলছে। দেখুন নেওয়ার জন্য আমরা সাবস্টিটিউট ফাংশন এখানে আমরা ডাবল ক্লিক করে ফাংশন নিয়ে আসতে পারি, অথবা আমরা টেপ প্রেস করি। পাস করার পরে তারপর এখানে আমাদের এই ফাংশনের পরে কি দিতে বলছে, টেক্স, যে আমরা কোন টেক্সের ভিতরে রিপ্লেসটা করবো। তা সেই ক্ষেত্রে আমি এই যে টেক্স এটা দেখা দিলাম, দেখা দেওয়ার পরে আমরা এখানে কি দেবো, কমা। পাস কমা দেওয়ার পরে এখন এখানে ওল্ড টেক্স, তাহলে এখানে আপনি যে টেক্সটাকে সাবস্টিটিউট করবেন সেই টেক্সটটা ওল্ড টেক্সটা এখানে লিখতে হবে। তাই লেখার জন্য আমরা এখানে কী করবো, ডাবল কোট দেবো প্রথমে, তারপর এখানে আমি কোন টেক্সটটা এখানে রিপ্লেস করবো, আমার এই যে গোট এই ওল্ড টেক্সটটা কোনটা, গোট, আমি এখানে লিখবো কি গোট। গোট লেখার পরে আমি ডাবল কোটটা শেষ করি, বাস তারপরে কী হবে আবার কমা দিয়া এখন নিউ টেক্স। তাহলে এই গোটের পরিবর্তে কী লিখবো, তো গোটের পরিবর্তে কী লিখবো আমরা এখানে ডাবল কোট দিয়ে দিলাম কি ধরুন বেট দিয়ে আবার ডাবল কোট শেষ। বাস তাহলে আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখন আমাদের আরেকটা অপশন আছে কি ইনস্ট্যান্স নাম। তো এই বিষয়টা কী কাজ করে এটা আমরা একটু পরে আসতেছি। এখন আমরা ধর এইটা দিয়ে কাজটা দেখে নেই যে এটুকু দিয়ে কী কাজটা করে। এখন এখান থেকে আমরা কী দেখালাম যে সাবস্টিটিউট ফাংশনের মাধ্যমে করবে কি, আমাদের এই যে টেক্সটটা আছে এই টেক্সটের ভিতরে আমাদের যে কী লেখা আছে গুড, এই গুডের পরিবর্তে আমাদের কী চলে আসবে ব্যাড। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে টেক্স যেগুলো আছে আমাদের এক্সেলে টেক্স লেখার সময় ডাবল কোট দিতে হয়, তো এই কারণে ডাবল কোট দিয়ে আমরা কমা দিয়ে এটার পরিবর্তে ব্যাড হবে ব্যাড লেখলাম। লেখার পরে এখন আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করতে পারি, ক্লোজ না করলে এক্সেল নিজে নিজে ক্লোজ করে নেয়। বাস আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, বাস দেওয়ার পর এন্টার চাপ দেই, এখন তো নেই যে জসিম ইজ এ গুড বয়ের জায়গায় জসিম ইজ এ ব্যাড বয় চলে আসছে। এখন আমরা যদি নিজের দিকে টান দিই, টান দিলে দেবেন এখন বাকি রহিম ইজে এই যে গুড বয়ের জায়গায় ব্যাড বয় চলে আসছে। এবার কিন্তু কাজটা করে এখানে, এখন আমাদের বলছে যে আরেকটা যে অপশন দেওয়া ছিল আমাদের ইনস্ট্যান্স যে নাম্বার সে বিষয়টা কী কাজ করে সেটা দেখবো। আর সেটা দেখার জন্য এখন আমাদের কী করতে হবে, ধরুন আমরা একটু এখানে লেখে নেই, যেমন আমি যদি ধরুন এখানে আমাদের এইভাবে একটা সেলের ভিতরে সবগুলো লেখা থাকতে হবে। এখন তোমার এখন ধরুন যে কি তিনটা সেলে তিনটা এখানে কি সেন্টেন্স লেখা আছে, এখন এই তিনটা আমাকে একটা সেলের মধ্যে থাকতে হবে আমাকে ওই কাজটা করার জন্য, ওই যে ইনস্ট্যান্ট নাম্বারের কাজটা করার জন্য। সেই ক্ষেত্রে আমি ধরুন জসিম ইজ এ গুড বয়, তারপরে দিয়ে এখানে কি ধরুন আমি কমা দিয়ে লিখলাম এখানে রহিম ইজ এ গুড গুড বয়, তারপরে এখানে আবার কমা দিয়ে লিখলাম কি মনির ইজ এ, বাস এইভাবে যদি লেখা থাকে তখনই ধরুন আমরা এই কাজটা পারফেক্টলি হবে, আদারওয়াইজ এইভাবে থাকলে কিন্তু আমাদের সেই কাজটা হবে না। দেখুন এভাবে একই সেলের ভিতরে এভাবে লেখা থাকার পরে এখন যদি মনে করেন আমি কি করি, ধরুন আমি এখানে বাইর করি, কোথায় বাইর করবো এখানে, তো এখানে ধরুন আমি এখানে কি করব, এখানে যে ওই ইনস্ট্যান্স নাম্বারের যে বিষয়টা আছে এটা বাইর করার জন্য এখানে আমরা সেমভাবে ইকুয়াল দিয়ে আমরা লিখলাম সাবস্টিটিউট, বাস লেখার পর আমরা টেক্স কোন টেক্স থেকে করবো এই টেক্স, আমরা এই টেক্সে ক্লিক করলাম, তার মানে এই পুরো লেখাটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এই টেক্সটা আগে এখানে একটা সিলেক্ট করে শুধু একটা হইতো, কারণ আমি আলাদা আলাদা সেলের মধ্যে এগুলো লিখছিলাম এই কারণে। বাস এখন আমার পুরো টেক্সটা সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে কমা দিব, কমা দেওয়ার পরে এখানে ওল্ড টেক্স, তাই ওল্ড টেক্স হিসাবে এখানে কী কাজটা করবে, ওল্ড টেক্স হিসাবে আমার কোনটা থাকবে এখানে ধরুন আমার গোট, তাহলে এখানে আমি ডাবল কোট দিয়ে আবার এখানে গোটটা লিখলাম, বাস গোট লেখার পর আমি এখানে কমা দিয়ে এখন এটার পরিবর্তে নতুন টেক্সে কী হবে আমার এখানে, আমরা এখানে আবার ডাবল কোট দিয়ে কী দিলাম ব্যাট, এখানে আমাদের ডাবল কোট শুরু শেষ করলাম, তাইলে গোটের পরিবর্তে ব্যাট হবে। কিন্তু এই যে ইনস্ট্যান্ট নাম্বারের যে বিষয়টা এখন এটা কী কাজ করে, আমরা কমা দিয়ে ইনস্ট্যান্ট নাম্বারের মধ্যে এখানে কাজটা করবে কি, এই যে আমার এখানে যে গোটের পরিবর্তে ব্যাট হবে, আমার তো গোট আছে এখানে তিন জায়গায়, আমার এখানে তিন জায়গায় গোট আছে, এখন কোন গোটটার মধ্যে আমি ব্যাট করব, যদি সবগুলোর মধ্যে চাই, যদি সবগুলোর মধ্যে চাই তাহলে সেই ক্ষেত্রে এখন এন্টার দিলেই সবগুলোর মধ্যে কিন্তু গোটের জায়গায় ব্যাট চলে আসবে। এই যে সবগুলোর মধ্যে এই যে গোটের জায়গায় ব্যাট 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 চলে আসছে, কিন্তু আমরা যদি সব জায়গায় না চাই তাহলে আবার এখানে ডাবল ক্লিক করি, করার পরে আমরা এই যে ব্যাডের পরে এখানে আমরা কমা দিয়ে আমি দেখা দিলাম কোন জায়গায় চাই, শুধুমাত্র আমার যে দ্বিতীয় যে গোটটা আছে এটা ব্যাট হবে, আর প্রথম গোট আর লাস্টের গোটটা ঠিকই থাকবে, শুধু দ্বিতীয় যেটা গোট আছে এটা শুধু আমার এখানে ব্যাট হয়ে যাবে। তা সেই ক্ষেত্রে এখানে যে ইনস্ট্যান্ট নাম হিসেবে আমরা কি দেখা দিলাম টু, টু দেখা দিলে আমার এই যে প্রথম আর এই যে দ্বিতীয় তৃতীয় তিনটা গোটের মধ্যে শুধু দ্বিতীয় নম্বর গোটটাই এখানে ব্যাট হয়ে যাবে। তাহলে আমি এখানে টু দেখানোর উপর এন্টার চাপ দিই, এখন তো আমার এখানে এই যে চলে আসছে গোট, তারপরে এই যে এটা গোট এটাও গোট এই মধ্যেটা কিন্তু ব্যাট চলে আসছে। এইভাবে মূলত এখানে ইনস্ট্যান্ট যে নাম্বারের বিষয়টা কিন্তু কাজ করে, বিষয়টা কী কাজ করে সেটা কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম যে এইভাবে মূলত কাজটা করে এখানে। ব্যাস তাহলে আমরা এখানে কী দেখলাম যে এই সাবস্টিটিউট আমাদের যে এই ফাংশনটা আছে সেটা কীভাবে আমরা ম্যানুয়ালিভাবে এখানে ইউজ করতে হবে সেটা দেখলাম।
এখন আমাদের এই সেম বিষয়টা আমরা আরেকভাবে দেখব, দেখার জন্য ধরুন আমরা এগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। বাস দেখার পরে এখন আমরা কার্সর রেখে আমরা চলে যাবো সরাসরি ফর্মুলা টেপে, তারপরে এখান থেকে টেক্সট ফাংশনে চলে আসবো। আসার পরে এখন আমাদের সাবস্টিটিউট ফাংশনটা কোথায়, এই যে আমাদের সার্চ ফাংশনের পরে সাবস্টিটিউট, আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে টেক্সট আমাদের কোন টেক্সটটা আমরা সাবস্টিটিউট করবো সেই টেক্সটটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এই টেক্সটটা হবে। বাস তারপরে এখানে ওল্ড টেক্সট, ওল্ড টেক্সট মানে আপনি কোনটাকে সাবস্টিটিউট মানে এটা পরিবর্তে আপনি অন্যটা করবেন, সেই ক্ষেত্রে কোন টেক্সটটা আমাদের এই যে গুড, তাহলে এখানে গুড না দেখে আমরা দেখালাম কি বয়, তো বয়ের পরিবর্তে অন্য কিছু হবে, অথবা গোট আমরা গোটে দেখালাম, গোটের ওল্ড টেক্সট, তাই এর পরিবর্তে কী হবে, গোটের পরিবর্তে আমরা দেখাচ্ছিলাম ব্যাট, গোটের পরিবর্তে ব্যাট হবে। তারপর ইনস্ট্যান্ট নাম, তো এটা তো আমরা বলছি, এটা আমরা এখান থেকে আমরা এটার মধ্যে এসে দেখাবো ইনস্ট্যান্ট নামের কাজটা কি। তো এখন এভাবে লেখার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি, এখানে এখানে জসিমা ইজ এ ব্যাট বয় চলে আসছে, টান দিলে বাস বাকিগুলো চলে আসলো। তো এই বিষয়টা ধরেন আমরা দেখলাম এখানে এই টেক্সট ফাংশন থেকে সরাসরি। এখন আমরা পরেরটা দেখি, যে পরের এটা যেটা আছে এটা আমরা দেখার জন্য আমরা এটা ডিলিট করে দিই। বাস ডিলিট করার পরে এখন ধরুন এটা আমরা নিচে দেখি, নিচে দেখলে আমাদের জিনিসটা দেখতে ক্লিয়ার হবে। এখন আমরা টেক্সট ফাংশনে চলে আসি সাবস্টিটিউট, বাস এখন আমাদের এখান থেকে যে কী করতে হবে, আমাদের এখান থেকে টেক্সট কোন টেক্সটের মধ্যে কাজ করবে, এই যে টেক্সটটা। তারপরে ওল্ড টেক্সট হবে কি, এখানে আমাদের গোট, তো গোটের পরিবর্তে কী আসবে আমাদের এখানে, আমরা লিখবো এখানে ব্যাট। তাহলে এখন ইনস্ট্যান্ট নামস এই কাজটা কী করে আমরা বলছি, যে এখানে আপনার কোন গোটটাকে ব্যাট করবেন, তো এটা কি সরাসরি সবগুলো গোটে ব্যাট হবে, তাহলে ওকে দিলে আমার সবগুলো গোট কী হয়ে যাবে, ব্যাট হয়ে যাবে। আর এখন দেখা গেছে আমি চাই যে আমার স্পেসিফিক কোনো গোটকে আমি কী করবো, ব্যাট করবো, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট নামে যে আমরা দিলাম থ্রি, তাহলে এখন থ্রি দিলে কী হবে, আমার এখানে কয়টা গোট আছে, একটা দুইটা তিনটা গোট, তাহলে থ্রি দেওয়াতে আমার তিন নম্বর যে গোটটা আছে সেটার পরিবর্তে ব্যাট হবে, আর প্রথম দ্বিতীয়টা ঠিকই থাকবে, প্রথম দ্বিতীয়টা গোট ঠিকই থাকবে, কিন্তু তিন নম্বর যে গোটটা আছে সেটা ব্যাট হয়ে যাবে। এটা মূলত ইনস্ট্যান্ট নামের কাজটা। এখন আমরা ওকে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখানে দেখেন যে গোট, এই যে গোট ঠিকই আছে, তিন নম্বর যে কোডটা আছে সেটা কিন্তু ব্যাট হয়ে গেল। এইভাবে কিন্তু মূলত আমাদের সাবস্টিটিউট ফাংশনটা আমাদের এক্সেল শীট থেকে মানে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, আর মূলত এইভাবে কাজটা করে। দেখুন এখানে আমরা সাবস্টিটিউট পাশাপাশি রিপ্লেস দুইটা টেক্সট ফাংশনে দেখলাম, এখন দুইটার মধ্যে কোন ফাংশনটা কীভাবে কাজ করতেছে এবং দুইটার মধ্যে পার্থক্যটা কী সেটা কিন্তু অলরেডি আমরা দেখলাম, যে এখানে যে কাজের মাধ্যমে দেখলাম যে আমাদের পার্থক্যটা কী দুইটার মধ্যে, যে কোন কোন জায়গায় পার্থক্যগুলো আছে। তাহলে এইভাবে মূলত আমাদের এক্সেল শীট থেকে আমরা কী করতে পারি, রিপ্লেস এবং সাবস্টিটিউট টেক্সট ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ওয়ে ইউজ রিপ্লেস অ্যান্ড সাবস্টিটিউট টেক্সট ফাংশন ইন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।